জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শির্ক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা, বেটারা বাংলা অক্ষর চিনে না, তারা আবার বিশ্ববিদ্যালয়। বাগমারার একটা লোক আমাদের নদাপাড়াতে শিক্ষক ছিলেন, উনি বলছেন যে আব্দুর রাজাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহনপুরের কথা বলতে পারছি না, আপনাদের এই গ্রামের নাম কি? মোহাম্মদপুর। মোহাম্মদপুর, মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই সুপারভাইজার শোনো বেটা এইদিকে। জি, আলো জ্বাললা কেন? বলে মালিকের হুকুম। একটু পরে জ্বালো, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু। কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে ওই সুপারভাইজার? গাড়িতে আলো দিন, গোটা গাড়িটা আলো হয়ে গেছে। আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে। শোনো এদিকে, আলো দিলে কেন? মালিকের হুকুম। শাহ মখদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, ওর বাপের জমি, কিসের পবিত্র ভূমি? তার সেখানেই বলা আছে যে অমুক এ আকাশ সে আকাশ, তো তোমার বাপের আকাশ তুমি কি জানো? কোনো সময় যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবারও কালিমাকে বলছে। 14 বার তোমাকে পড়তে হবে, বেটা তোমার শিক্ষককে পড়তে হবে, বেটা তোর জাতিকে পড়তে হবে। তোর জাতি কিছু বুঝে না, ধর্মকর্ম বুঝে না। শুনুন দিনী ভাই বোন, আপনাকে আবারও বলছি, যতবার ঠাকুর এ কথা বলেছে ততবারও কালিমাকে বলেছে। আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে, কি দিয়ে বুঝে আপনাকে জাতিকে? আমি আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শির্ক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা, বেটারা বাংলা অক্ষর চিনে না, তারা আবার বিশ্ববিদ্যালয়। ঠাকুর তোমাকে বলছে, তুমি নাকি অক্ষরই চেন না, তো বিশ্ববিদ্যালয় করতে যাও কী করে? ঠাকুরের কথা এটাই, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুরের কথা তো কেউ জানে না। বঙ্কিমচন্দ্র একটা বই লেখে, রাজ সিংহ আওরঙ্গজেবের গোটা পরিবারকে জেনাকার বলে সাব্যস্ত করেছে বয়ে বয়ে, না বলে রাজ সিংহ। তুমি কোনোদিন দেখেছো? জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। এরপরেও ঠাকুরের কথা আপনার কাছে আছে, আপনি কোনোদিন বিবেচনা করেননি ঠাকুরের কথাটি কেমন? সম্মানিত দিনী ভাই বোন, মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তোমাকে সহ্য করতে পারে, আমরা সহ্য করি না। আমি মুসলিম, আমি মুসলিম, চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয়ই সমান। অতএব তোমার বাপ কাপুরুষ হতে পারে, আমাকে কাপুরুষ মনে করো না। তোমার লজ্জা নেই, তোমার জাতির নেই, তোমার বাপের নেই, তোমার মায়ের নেই। তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কী করে? তুমি নাকি ক্লাস টেনে পড়ো? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছো? শরম করো না কেন? তোমাকে আমি খাটো করতে আসিনি। তুমি ভালো ঘরের মেয়ে, তুমি বড় হও না। তোমার বাপ হাজি, তোমার দাদা হাজি, তোমার নানা হাজি, তোমরা সবাই বড় ঘরের মানুষ, তুমিও বড় হও না। সুন্দর, জাঁকজমক, ভালো, দামি, মানের কাপড় চোপড় পরে স্কুল কলেজে যাও, ল্যাংটা হলে কেন? তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো? তোমার নানা কি তোমাকে এটাই শিখালো? দুঃখিত, এক মিনিট, দুঃখিত, মনে কিছু নিয়েন না, এক মিনিট, এক মিনিট, এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলের আমার এখানে শব্দ আসে কী করে? তাহলে কি মোহাম্মদ মোহাম্মদপুরের এই ছেলেরা অযোগ্য? তোমরা প্রোগ্রাম করতে পারো, পরিবেশ সেরকম হলে আমাকে দাওয়াত দেবে না।
তোমার মুখ দেখে আমাকে দাওয়াত নিতে হবে এটা আমি মনে করি না। পুরো পরিবেশ তোমাকে কন্ট্রোল করতে হবে, পিপিলিকা যেন না নড়ে। আমি তোমার কাছে ভোট চাইতে আসিনি, অতএব তুমি ওই খেয়াল করো না যে আব্দুর রাজাক সাহেবকে ডাকলেই কি আর না ডাকলেই কি। পরিবেশ কন্ট্রোল করার জন্য অন্তত 50টা ছেলে রাখো এখানে, যারা মুখ বন্ধ করে পরিবেশ কন্ট্রোল করবে। এক মিনিট, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যুদ্ধ করে এক এলাকা থেকে আসছেন, মদিনায় ঢুকবেন, তখন বলছেন থামো থামো থামো, তোমরা রাতে এখানে অবস্থান করো, কেউ মদিনায় ঢুকতে পাবা না, সকালে যাব। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা এদিকে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরান আম সাইয়িব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়িব, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল্লা বিক্রান তুলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর দেখেন, এতদূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 6 বোন রেখে, আমার 6 বোন আছে, আমার বাপ 6 মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, আমার বোনেরা যে বয়সের সেই বয়সের একটা মেয়েকে বিবাহ করব এটা আমি চাইনি, আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছি যারা পারবে এক তদবহন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, দুই তোয়াল্লে মোহন না, আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, তিন তুরজ্জল হন না, আমার বোনদের মাথার চুল ঠিকঠাক করে দিতে পারে, আঁচড়ে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7 দিন মেয়ের মাথার চুল কাটা যায়, পরে আর কোনো দিন কাটা যাবে না, তাদের কাছে মেয়েদের মাথার চুল কাটা হারাম 7 পরে। বোঝা গেল না কথা? বাংলাদেশে 3-4-5 পর্যন্ত পড়ছে, তারপরেও মাথার চুল নেড়ে করা আছে, তারপর এমন ছোটো ছোটো করে করা আছে, মায়ের অত কষ্ট হয় না। আর আরবিরা মেয়েদের মাথার চুল আঁচড়ার জন্য লাঠি নিয়ে বসে, আর অনেকগুলি বেনি করা থাকে, যেজন্য চুল চিরুনি করে দিতে পারে। এক নম্বর, আমি এমন বয়সের মেয়ে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। আপনাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, বলো তোমার মা বোনের মাথায় কাপড় নেই, এইটা শিষ্টাচার ভালো না খারাপ? তো এটা আমি করবো না, তো এটা তোমার মা করবে। তো না, এখন তোমার আব্বাকে বলো তোমার এই মা চলবে কি না, আমার তো পরামর্শ ছাড়া কোনো পথ নেই। এর মাথায় তোমার বোনের মাথায় কাপড় নেই কেন, তোমার মা দেয়? এটা বুঝো, আমি যদি তোমাকে বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, জাবের বলছেন, আমি আমার বোনের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, কেন, আমার বোনদেরকে দেখাশোনা করতে হবে। তার বোন কয়টা? 6 কি দেখাশোনা করবে? এক নম্বর, শিষ্টাচার শিখিয়ে দিবে, এর মধ্যে সব কিছু ঢোকে আছে। 2 বিদ্যা শিখিয়ে দিবে, 3 মাথার চুল ঠিকঠাক করে দিবে। বলো তুমি, আমি বুঝাতে পারি না, না তুমি বুঝতে পারো না, না তোমার বাপ মা বুঝতে চায় না, না তোমার বাপ মা বুঝলো যে মুসলমান নাম দিলেই হয়, না তুমি বুঝলে যে নামাজ পড়লেই চলে, তারপর পর্দা করা চলে না, লাগে না। গাড়িতে নামাজ পড়ছে মহিলা আমার সামনের সিটে, তো নামাজ সমাতে ওর চাদর একটা ব্যাগ থেকে বের করলো, চাদর ব্যাগ বের করে মাথায় কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিপাটি হয়ে সলাত আদায় করলো, সলাত শেষে আবার চাদরটা ভাঁজ করে ব্যাগে রাখলো। তো তোমার মা কি এইভাবে পরিবার গড়ে তুলছে? তোমার বাপ কি এইভাবে পরিবার গড়ে তুলছে? দেখো, তাহাজ্জুদ পড়ে সফল হতে পারবে না মানুষ, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, 2 পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে শার্ট প্যান্ট পরে, 3 দায়ুস যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে, সে জান্নাত লাভ করতে পারবে না তাহাজ্জুদ পড়ার পরেও। অতএব সাবধান হন। আল্লাহু আকবার।
ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন, দুটাই সহি হাদিস। কবজির উপরে কবজি অথবা বাহুর উপরে বাহু, বুকের উপরে রাখেন, পাঁচটি সহি হাদিস। নাভির নিচে রাখেন, তিনটি জৈব জাল হাদিস। এরপরে আপনি বলেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিরি মিনাল খাতায়া কামা নাক্কাফাবুল আবিজ মিনা দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মায়া ওয়াস সালজাল বারাদ। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। আল্লাহ তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহ তুমি আমার পাপকে তুষার দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এরপর আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাতুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাত দোলে নবে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো, গাইরিল মাগযুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবাজে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে 114টি সুরা আছে, কতটি? 114টি, মাত্র একটি সুরার শেষে আমিন আছে, সেটা হলো সুরা ফাতেহা, আর কোনো সুরার শেষে আমিন নেই। আর সুরা ফাতেহা দুয়ার জগতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া, দোয়ার জগতে এত দামি দোয়া আর আর কোনো দোয়া নেই। আপনি আর একটু দেখেন, সুরা ফাতেহাতে মাত্র একটাই কথা আছে, সুরা ফাতেহায় মাত্র একটাই কথা আছে, সেটা হলো আমাকে সহজ সরল সোজা পথ দেখাও। এইটুকু কথা বলার জন্য আল্লাহর আগে প্রশংসা করতে হয়। ইনি আপনাদের একজন চেয়ারম্যান মানুষ, ধনী মানুষ, মানুষকে সহযোগিতা করে থাকেন। হঠাৎ করে কেউ যদি গিয়ে বলে আমার ছেলের হাত ভেঙে গেছে 10,000 টাকা দেন তো, তাহলে একটু খেপে উঠবে, বলবে কি ব্যাপার, তুমি কে? আর যদি গিয়ে বলেন আপনি খুব ভালো মানুষ, আপনি মানুষের সাহায্য করে থাকেন, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে 10,000 টাকা দেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, মেডিকেলে ভর্তি করা লাগবে, অনেক অনুনয় বিনয় করে যদি বলেন, তাহলে বলবেন উনি, সে তো কী করা যায়, এখন তো হাতে টাকা পয়সা দেখছি না, আবার কর্জ দিলে ঠিক মতো পাওয়া যায় না, তুমি তো খুব বিপদে পড়েছ, আচ্ছা যাক ঠিক আছে নাও, 5,000 নিলে হয়, একটা কিছু বলে দিবে। আর গিয়ে যদি বলেন টাকা দেন 10,000, তাহলেও খেপে যাবে, আল্লাহর কাছেও হঠাৎ করে কোনো কথা বলা যায় না। আর আল্লাহ খুব খুশি হন তার প্রশংসা করলে, আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দাঁড়িপাল্লা নেকিতে ভর্তি, একেবারে খুশি হয়ে গেছে, যাহাই চাইবেন তাহাই পাইবেন। তাই প্রথমে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক তুমি, রহমান রাহিম পরমদাতা দয়ালু তুমি, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা নাবুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক সরল সোজা পথ দেখাও।